বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এই তো সকালবেলা আমার বারান্দার মরা গাছগুলোতে পানি দিয়ে দিলাম। আমার বারান্দায় বেশি গাছ নাই, কিন্তু যে গাছগুলো আছে সবগুলো কাজের গাছ। এখানে আছে তুলসী পাতা গাছ, তারপর হচ্ছে অ্যালোভেরা গাছ, তারপর এই যে থাই গাছ, আর আছে একটা লেবু গাছ, আর একটা খেজুর গাছ, আর আছে পুদিনা পাতা গাছ। লেবু গাছটায় অনেক লেবু হয়েছিল, লেবুগুলো খাওয়া শেষ, আরও অল্প মানে ছোট ছোট লেবু আছে। আর তুলসী পাতাগুলো অনেক সময় আমাদের কাজে লাগে, দেখা যায় যখন দরকার তখন কোথাও খুঁজে একটা তুলসী পাতা পাওয়া যায় না, এই জন্য এইগুলো রাখছি বারান্দায়। আর এই তো সকালবেলা গাছে পানি দিয়ে এখন সকালের নাস্তা রেডি করে নিব। আমি পাশের চুলায় দুধ গরম করে নিয়েছি, আর এখন রুটি ভেজে নিব। কিছু সবজি ছিল, সবজি আমি গরম করে নিয়েছি, আর দেখা যায় নাস্তার পরে আমরা সবাই অল্প অল্প করে দুধ খাই। এই কারণে দুধগুলো রাতে জাল দিয়ে রাখি, সেগুলো গরম করে নিলাম। আর এই তো সবজি গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর সকালে আসলে আমরা নাস্তায় কেউ ভাজা ডিম খাই না, সবাই সেদ্ধ ডিম খাই। আর ঘরে কোয়েল পাখির ডিম আনা ছিল, এই কারণে আজকে কোয়েল পাখির ডিমগুলো সেদ্ধ করে নিলাম। এই তো সকালের নাস্তা করা শেষ, কিছু থালা বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, এখন ঘর গুছিয়ে নিব। আর এখন তো রোজা নাই, মানে সকালের নাস্তা রেডি করতে হয়, এই কারণে সকালের নাস্তার পরে ঘর গুছিয়ে নেই। এই তো আমি বিছনা গুছিয়ে নিয়েছি, আর ঘর গুছানোর পরে আমি এখানে মশলা দিয়ে বানানো চা নিয়েছি, এগুলো খেয়ে নিলাম। এগুলো খেয়ে এখন আসলাম দুপুরে রান্না করার জন্য। আসলে দুপুরের রান্নাগুলো ওইভাবে শেয়ার করব না, যেই পরিমাণে গরম পড়ছে আসলে রান্নাঘরে থাকাই মুশকিল হয়ে যায়। তারপরও রান্না করতে হয়, করার কিছু নাই। এই তো দুপুরের জন্য আমি এখানে পাঁচমিশালি সবজি ভাজি করে নিয়েছি, মানে এখানে দুই তিন রকমের সবজি আছে, এগুলো কেটে ভাজি করে নিলাম। আর এখানে আগের দিনে রান্না করা কিছু মুরগির মাংস আছে, এগুলো গরম করে নিব। আর আজকে দুপুরে সবজি রান্না করব, শুটকি ধনিয়া পাতা দিয়ে শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা করব, আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করব। এই তো আমি সবজি ভাজি করে তারপরে মুরগির মাংসগুলো গরম করে নিয়েছি। আর এখানে আমি চাপা শুটকি, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু আগে হালকা ভেজে তারপর আমি এই যে চাপা শুটকিগুলো দিয়ে দিছি। এরূপে একটু লবণ দিয়ে দিলাম, যাতে চাপা শুটকিগুলো আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর চাপা শুটকিগুলো এইভাবে আমরা ভর্তা করি, এর মধ্যে তেল দেই না, দিলেও অল্প পরিমাণে তেল দেই। আর এইভাবে বর্তাকালে চাপা শুটকিটা খেতে অনেক মজার হয়। এই তো আমি শুটকি দিয়ে সব কিছু ভেজে এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, যাতে ধনিয়া পাতার যে পানি থাকে পানিটা আর কি শুকিয়ে যায়। আর শুটকি ভর্তা অনেকবার শেয়ার করা হয়েছে, এই কারণে আর কি শেয়ার করলাম না। এই তো সব কিছু একসাথে বেজে নেড়ে চেড়ে নামিয়ে নিব, নামিয়ে আমি এগুলো পাটায় বেটে তারপরে ভর্তা করে নিব। এই তো শুটকিগুলো বেজে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কচুর শাক, কচুর শাকের ডাটা তারপর শাকগুলো আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি, এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই কচুর শাক রান্না আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর এখানে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিয়েছি, এখান থেকে চিংড়ি মাছ দিয়ে তারপরে রান্না করব।
আর আমি সব সময় কচুর শাক রান্না করার আগে একটু সেদ্ধ করে নিই, যাতে মানে গলা না চুলকায়। দেখা যায় গলা চুলকেলে বাচ্চারা খেতে চায় না। তো আমি প্যানে অল্প পরিমাণে পানি দিয়ে এর মধ্যে কচুর শাকের ডাঁটাগুলো দিয়ে উপরে শাকগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে সেদ্ধ করে নিব। এই তো আমার শাকগুলো প্রায় সেদ্ধ করা হয়ে গেছে, আর শাকের পানিগুলো আমি মানে ফেলে দেই না, পানিগুলো থাকে, পানি সহই রান্না করি। তো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাল কুটনির সাহায্যে একটু মানে শাকগুলো নরম করে নিব গুটে। আর আমি যেহেতু মানে গলা গলা রান্না করব, আস্থা থাকবে না, এই কারণে আগে আগে সেদ্ধ করে এইভাবে আর কি গুটনির সাহায্যে সব একসাথে মিশিয়ে নিলাম পাতার শাকগুলো। এখন সেদ্ধ করা শাকগুলো নামিয়ে নিলাম। নামিয়ে এখন আমি রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। আসলে জিরা দিলে মানে জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, এই কারণে আমি মানে অনেক তরকারিতে আস্ত জিরা একটু ভেজে নিই। তারপরে জিরা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে সব কিছু হালকা ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো হালকা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, আর এর হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এর মধ্যে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, কারণ এর মধ্যে আমি কাঁচা মরিচ দিব। তো সব কিছু নেড়ে চেড়ে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানি দিয়ে এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ সব মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো আমি চিংড়ি মাছ সব মশলাগুলো কষি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে দিলাম। কচুর শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে আমি একেবারে শুকনো শুকনো করে রান্না করে নিব। আর এই তো আমার রান্না করা শেষ, এখন আমি এই কচুর শাকগুলো নামিয়ে নিব। এই তো রান্না করে আমি শাকগুলো নামিয়ে নিয়েছি, আমার ভিডিও এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।